ওয়েলকাম টু এম এম ইনস্টিটিউশন আমি এসেছি আজকে ফার্স্ট ইয়ারে থার্ড পেপারের সিলেবাস নিয়ে সিলেবাসটিতে কী কী রয়েছে পাঁচটি মডিউল রয়েছে সিলেবাসটিতে সেই পাঁচটি মডিউলে প্রত্যেকটি এককে কী কী রয়েছে বা কী কী আপনাদের পড়তে হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সমস্ত ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং পরবর্তী যে সমস্ত সিলেবাসের ভিডিও অর্থাৎ সিসিভিজি ফোর বা সেকেন্ড ইয়ারের সিলেবাস সেই সিলেবাসগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হবে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন তো চলে যাব সিলেবাস সি থ্রি অর্থাৎ আপনাদের ফার্স্ট ইয়ারে থার্ড পেপার সেখানে থাকছে পাঁচটি মডিউল তো পাঁচটি মডিউলে কি কি রয়েছে সেইগুলি আজকে আলোচনা করব প্রথমে চলে যাব মডিউল ওয়ান মডিউল ওয়ানে কি রয়েছে মডিউল ওয়ানে রয়েছে বাংলা গদ্যের উদ্ভব এবং বিকাশ বাংলা গদ্যের উদ্ভব এবং বিকাশ সেখানে সাতটি একক রয়েছে প্রথম একক অর্থাৎ প্রথম এককে রয়েছে বাংলা গদ্যরীতির প্রস্তুতি পর্ব এখানে আপনাদের পড়তে হবে বাংলা গদ্যরীতির প্রস্তুতি পর্ব অর্থাৎ বাংলা গদ্য ভাষার উদ্ভব কিভাবে হয়েছিল বাংলা গদ্যরীতির প্রস্তুতি ছিল বা অষ্টাদশ শতকের আগে এবং অষ্টদশ শতকের পরে গদ্যরীতি কিরকম ছিল এই এককে পড়তে হবে আপনাদের পরবর্তী একক টু একক টুতে রয়েছে বাংলা গদ্যের বিকাশে প্রাতিষ্ঠানিক উদ্যোগ অর্থাৎ এখানে কি কি প্রতিষ্ঠান ছিল এখানে কি কি প্রতিষ্ঠান ছিল বাংলা গদ্যের বিকাশের প্রতিষ্ঠান হিসেবে ছিল ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর মিশন এই ফোর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশনের যে উভয়ের মেলবন্ধন সেই উভয়ের মেলবন্ধনে গদ্যের বিকাশ কিভাবে হয়েছিল সেটি আপনাদের পড়তে হবে এবং ফোর্ট উইলিয়াম কলেজের কি অবদান ছিল বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের কী অবদান ছিল বাংলা গদ্যের বিকাশে এবং এই যে প্রতিষ্ঠান এই ফোর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশন এখানকার যে পণ্ডিতরা ছিলেন তাদের ভূমিকা কী অর্থাৎ বাংলা গদ্য সাহিত্যের বিকাশে তাদের ভূমিকা কি। সেগুলিও আপনাদের একক টুতে পড়তে হবে পরবর্তী রয়েছে একক থ্রী একক থ্রীতে রয়েছে বাংলা গদ্য এবং প্রবন্ধ সাহিত্যের বিকাশ এই বাংলা গদ্য এবং প্রবন্ধ সাহিত্যের বিকাশই রয়েছে বিদ্যাসাগর সেখানে আপনাদের বিদ্যাসাগরের ভূমিকা পড়তে হবে এবং সেখানে থাকছে বিদ্যাসাগরের বিধবা বিবাহ এবং বহু বিবাহ সম্পর্কিত যে লেখা সেই লেখার গদ্যনীতি কিরকম ছিল সেটি একক স্ত্রীতে আপনাদের পড়তে হবে এরপর চলে যাব একক ফোর একক ফোরে কি রয়েছে অক্ষয় কুমার দত্ত বুদেব মুখোপাধ্যায় প্যানিচান মিত্র এখানে দেখতেই পাচ্ছেন এই তিনজনকেই পড়তে হবে অর্থাৎ অক্ষয় কুমার দত্ত ভূদেব মুখোপাধ্যায় এবং প্যারিচাঁদ মিত্রের বাংলা গদ্যের বিকাশে তাদের কি ভূমিকা ছিল সেই সম্পর্কে আপনাদের পড়তে হবে এবং এখানে ভূদেব মুখোপাধ্যায় যে ভূদেব মুখোপাধ্যায়ের যে প্রবন্ধ সেই প্রবন্ধের ভাষাটি কীরকম ছিল সেটিও পড়তে হবে বা অক্ষয় কুমার দত্তের যে গদ্যরীতি ছিল সেটি কীরকম ছিল একক পাঁচ একক পাঁচে কি রয়েছে একক পাঁচে রয়েছে কালীপ্রসন্ন সিংহ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে আপনাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রাবন্ধিক হিসেবে পড়তে হবে ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়তে হবে এবং কালীপ্রসন্ন সিংহের যে সমস্ত রচনাগুলি রয়েছে সেগুলি পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগুলি কি কি সেগুলি পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলি কী কী সেগুলো পড়তে হবে এরপরে চলে যাব একক ছয় একক ছয়তে কি রয়েছে মীর মশারফ হোসেন এবং স্বামী বিবেকানন্দ মীর মশারফ হোসেনের ভূমিকা কি বাংলা গদ্যরীতি বাংলা গদ্যের উদ্ভবের বিকাশে বা বাংলা গদ্য সাহিত্যের বিকাশে মীর মোশারফ হোসেনের কি ভূমিকা স্বামী বিবেকানন্দের কি ভূমিকা সেটি আপনাদের পড়তে হবে এরপরে চলে যাব একক সাথে কি রয়েছে বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্রের অবদান অর্থাৎ এখানে যে সমস্ত সাময়িক পত্রগুলো ছিল বা সংবাদপত্র এখানে সাময়িক পত্র এবং সম্বাদপত্র যেগুলি ছিল তাদের ভূমিকা বাংলা গদ্য সাহিত্যের বিকাশে তাদের ভূমিকা কি সাময়িক পত্রগুলির উদ্ভাব বিকাশ বা কোন কোন পত্রিকা কে আবিষ্কার করেছিলেন সেগুলির নাম আপনাদের জানতে হবে সাময়িক পত্রগুলির অবদান বাংলা সাহিত্যের বিকাশে সেগুলি আপনাদের এখানে পড়তে হবে পরবর্তী চলে যাব মডিউল টু মডিউল টুতে কি রয়েছে মডিউল টুতে রয়েছে বাংলা কাব্যের আধুনিকতা এই বাংলা কাব্যের আধুনিকতা অর্থাৎ বাংলা কাব্যের আধুনিকতা এখানেও কয়েকটি একক রয়েছে একক আট নয় দশ এগারো বারো এবং তেরো এই কয়টি একক রয়েছে বাংলা কাব্যের আধুনিকতায় এই বাংলা কাব্যের আধুনিকতা মডিউল টু তে প্রথমে চলে যাবো একক আর্ট একক কি রয়েছে বাংলা কাব্যের যে আধুনিকতা বাংলা কাব্যের আধুনিকতা আপনাদের পড়তে হবে কি বাংলা কাব্যের সূচনা কখন হয় এখানে আধুনিকতা দেখতে পাচ্ছেন আধুনিকতা কথা নি। বারবার বলছে আধুনিকতা রয়েছে এখানে মানে বাংলা কাব্যের আধুনিকতা অর্থাৎ আধুনিক কাব্যগুলি আধুনিক যে কাব্য সেগুলি কিরকম হয় এই আধুনিক কাব্যের সূচনা কবে হয়েছিল আধুনিক কাব্যের সাথে যে প্রাগাধুনিক কাব্য মানে আধুনিক কাব্যের আগের যে সমস্ত কাব্য রয়েছে তাদের পার্থক্য কি সেগুলি একক আর্টে পড়তে হবে এরপরে চলে যাব একক নয় একক নয়েতে কি রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র গুপ্ত এখানে ঈশ্বর গুপ্তের যে সমস্ত পত্রিকা রয়েছে পত্র পত্রিকা সেগুলি আপনাদের পড়তে হবে এবং সেখানে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অর্থাৎ বাংলা কাব্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি সেটি আপনাদের পড়তে হবে আর কি পড়তে হবে আর পড়তে হবে রঙ্গলা বন্দ্যোপাধ্যায়ের কী সমস্ত যে সমস্ত রচনাগুলি ছিল সেই রচনাগুলি জানতে হবে এবং রচনাগুলির ভূমিকা কি সেগুলিও আপনাদের জানতে হবে এরপরে একক টেন একক টেনে কি রয়েছে মধুসূদন দত্ত মধুসূদন দত্তে কি রয়েছে মধুসূদন দত্তে তার কবিকৃতি কাব্য যেহেতু আমরা পড়ছি সেখানে তার কাব্য এবং সেখানে তার কবিতা বা তার কবিকৃতির পরিচয় দিন এই সমস্ত প্রশ্ন আপনাদের পরীক্ষা আসতে পারে তার জন্য আপনাকে একক টেন মধুসূদন দত্ত ভালোভাবে পড়তে হবে একক এগারোতে কি রয়েছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং নবীনচন্দ্র সেন এই একক এগারোতে যে রয়েছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেখানে হেমচন্দ্র অর্থাৎ নবীনচন্দ্র এবং হেমচন্দ্র দুজনে কি ছিলেন মধুসূদনের পরবর্তী কবি অর্থাৎ মধুসূদনের পরবর্তী যে সমস্ত কবিরা ছিলেন তাদের ভূমিকা কি বা বাংলা কাব্য সাহিত্যে মধুসূদন পরবর্তী কবিদের ভূমিকা আলোচনা করুন এগুলি পরীক্ষায় আসতে পারে তার জন্য আপনাদের একক এগারো খুব ভালো করে পড়তে হবে একক এগারোতে বারবার বলছি থাকছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দনচন্দ্র সেন এই হেমচন্দ্র সরাসরি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা রবীন্দনচন্দ্র সেন যদি আপনারা পরীক্ষা প্রশ্ন উত্তর নাও পেতে পারেন সেখানে থাকতে পারে মধুসূদন পরবর্তী কবি অর্থাৎ একক এগারোয় থাকছে মধুসূদন পরবর্তী কবিদের পরিচয় একক বারো একক বারোতে থাকছে বিহারীলাল চক্রবর্তী এবং রবীন্দ্রনাথ ঠাকুর পিজি বিহারীলাল চক্রবর্তী তার সম্বন্ধে আপনাদের জানতে হবে এবং বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে যখন পড়বেন তখন সেখানে থাকছে দেখবেন বিহারীলাল চক্রবর্তীর যে গীতিকাব্য রয়েছে সেই গীতিকাব্য আপনাদের পড়তে হবে সেখানে গীতিকাব্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্য রয়েছে সেটি পড়তে হবে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে থাকছে বিভিন্ন পর্ব সেই পর্বগুলি সম্পর্কে আপনাদের পড়তে হবে এবং বিভিন্ন পর্ব বা সেখানে পর্যায় হিসেবেও পড়তে পারেন পর্ব বা পর্যায় ভাগ করা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যকে এরপরে চলে যাব একক তেরো সেখানে রয়েছে মোহিনী দাসী এবং কাবেনী রায় এই মোহিনী দাসী এবং কাবেনী রায়ের সম্পর্কে আপনাদের পড়তে হবে একক তেরোতে বাংলা কাব্যে বা বাংলা কবিতায় গিরিন্দ্রমোহিনী দাসী এবং কাবেনী রায়ের কি ভূমিকা সেগুলি পড়তে হবে এরপর চলে যাবো মডিউল থ্রি মডিউল থ্রি অর্থাৎ সেখানে রয়েছে কি বাংলা নাটক বাংলা নাটকেও কয়েকটি এককে ভাগ করা হয়েছে বাংলা নাটককে একক চোদ্দ একক চোদ্দে কি রয়েছে আধুনিক বাংলা নাটকের উদ্ভব এবং বিকাশ অর্থাৎ আধুনিক বাংলা নাটক কখন শুরু হয়েছিল তার অনুভব কিভাবে হয়েছিল এবং পরবর্তী যে বিবর্তনের মধ্যে দিয়ে তার বিকাশটি কিভাবে হয়েছে বাংলা নাটকের বিকাশ কিভাবে হয়েছে সেটি একক চোদ্দই পড়তে হবে একক চোদ্দতে থাকবে আপনাদের যাত্রা থিয়েটার এই সমস্ত বিষয় আপনাদের একক চোদ্দে থাকছে এরপর চলে যাবো একক পনেরো একক পনেরোই কি রয়েছে এখানে রয়েছে মধুসূদন দত্ত আগে দেখেছিলাম মডিউল টুতে মধুসূদন দত্ত ছিল কাব্যে এখানে বাংলা নাটকে মধুসূদন দত্ত মধুসূদন দত্তের কি ভূমিকা বাংলা নাটকে মধুসূদন দত্তের কি ভূমিকা তার কয়েকটি নাটকের নাম লিখুন তার কয়েকটি প্রবন্ধের নাম লিখুন এই সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসে যাতে আপনারা করতে পারেন তার জন্য আপনাদের একক ফোনেরও খুব ভালো করে পড়তে হবে এবার চলে যাব একক ষোলো একক ষোলোতে রয়েছে দীনবন্ধু মিত্র এবং অমিত বসু বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের ভূমিকা কি অমিত্রাল বসুর ভূমিকা কি এই সমস্ত বিষয়ে পড়তে হবে এবং দীনবন্ধু মিত্রের যে নাটক রয়েছে যে সমস্ত নাটকগুলি রয়েছে সেই নাটকগুলি পড়তে হবে দীনবন্ধু মিত্রের যে নাটক বা সেখানে যদি নীল দর্পণ থাকে নীল দর্পণের ভূমিকা কি সেটি পড়তে হবে অমৃতলাল বসুর যে সমস্ত নাটকগুলি রয়েছে সেই নাটকগুলির পরিচয় আপনাদের জানতে হবে এরপর চলে যাবো একক সতেরো সেখানে রয়েছে গিরিশচন্দ্র ঘোষ অর্থাৎ বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের ভূমিকা তিনি কি কি সৃষ্টি করেছিলেন তার নাটকগুলি কি কি সেগুলি পড়তে হবে এরপরে রয়েছে একক এক এককাঠিরো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ বাংলা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব তার বিভিন্ন নাটকের পরিচয় তার যে গীতি গীতি নাট্য রয়েছে তার গীতি নাট্যের যে রূপক রূপক সাংকেতিক নাটক এই সমস্ত নাটকগুলি আপনাদের পড়তে হবে এবং তার আরও যে সমস্ত নাটক রয়েছে সেগুলি সম্পর্কে আপনাদের জানতে হবে এরপরে চলে যাবো মডিউল ফোর মডিউল ফোরে কি রয়েছে বাংলা উপন্যাস এবং ছোট গল্প এই মডিউল ফোরেও কয়েকটি একক রয়েছে এবং ছোট গল্পের একক উনিশে কি রয়েছে বাংলা উপন্যাসের উদ্ভব এবং বিকাশ আগে কাব্য পড়লাম দেখলাম কাব্য কবিতা টু এর ছিল কাব্য চিতে ছিল নাটক এখানে ফরে দিয়েছে উপন্যাস এবং ছোট গল্প তো একক উনিশে রয়েছে বাংলা উপন্যাসের উদ্ভব অর্থাৎ বাংলা উপন্যাসের উদ্ভব কিভাবে হয়েছিল পর তার বিকাশ বিবর্তনের মধ্য দিয়ে তার বিকাশ কীরকম বা বিকাশ কী কীভাবে হয়েছে সেটি আপনাদের এই এই একককে পড়তে হবে একক কুড়ি একক কুড়িতে রয়েছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্যারিসাব মিত্র এবং কালীপ্রসন্ন সিংহ এখানে বাংলা উপন্যাসে এনাদের ভূমিকা সেগুলি পড়তে হবে আপনাদের এনাদের উপন্যাসগুলি কি কী ছিল অর্থাৎ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কী কি বা এনাদের ছোটো গল্প কী ছিল প্যারিসাব মিত্রের কী ছিল ও কালীপ্রসন্ন সিংহের বাংলা উপন্যাস বা ছোট গল্প কী ছিল সেগুলি আপনাদের এখানে পড়তে হবে এরপরে একক একুশ একক একুশে কি রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে উপন্যাসিক অর্থাৎ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আপনাদের পড়তে হচ্ছে এবং তার ভূমিকা বা উপন্যাস এবং ছোট গল্পে তার ভূমিকা কি সেটি আপনাদের পড়তে হবে এখানে বলতে পারে আপনাদের থাকছে উপন্যাসের অর্থাৎ বঙ্কিমচন্দ্রের উপন্যাসের প্রথম উপন্যাস কি শেষ উপন্যাস কি তার সামাজিক উপন্যাসগুলি কি কি এগুলি আপনাদের পড়তে হবে বা দুর্গেশ দুর্গেশনীকে বাংলা উপন্যাস হিসেবে প্রথম উপন্যাস বলা যায় কিনা সার্থক উপন্যাস কিনা এগুলি আপনাদের একক একক থাকছে গঙ্গোপাধ্যায় দত্ত এবং স্বর্ণকুমারী দেবীর বাংলা উপন্যাস এবং দেবীর যে ভূমিকা সেগুলি আপনাদের পড়তে হবে এরপর চলে যাবো একক তেইশ একক তেইশে কি থাকছে বাংলা ছোট গল্পের উদ্ভব এবং রবীন্দ্রনাথ এখানে বাংলা উপন্যাসের উদ্ভব পড়েছিলাম এবং এখানে থাকছে বাংলা ছোট উদ্ভব এবং বাংলা ছোটগল্পের গল্পের উদ্ভব কিভাবে হয়েছে তার বিকাশ এবং বাংলা ছোট গল্পের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের কি ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলি কি কি বা তার একটি ছোট গল্প সম্বন্ধে লিখুন এই সমস্ত প্রশ্ন আসতে পারে তার জন্য আপনাদেরকে একক তেইশ খুব ভালো করে পড়তে হবে তো সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এবং আরও যে সমস্ত ছোট গল্পকার রয়েছে বিভিন্ন যে ছোট গল্পকার তাদেরকেও এই একক তেইশের মধ্যে পড়তে হবে আপনাদের এরপর চলে যাব মডিউল ফাইভ অর্থাৎ মডিউল ফাইভে রয়েছে বাংলা সাময়িক পত্র বাংলা সাময়িক পত্রের উদ্ভব এবং বিকাশ সেটি রয়েছে একক চব্বিশে বাংলা সাময়িক পত্রের উদ্ভব এবং বিকাশ কীভাবে হয়েছিল বাংলা সাময়িক পত্রের উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আপনাদের এখানে পড়তে হবে সাময়িক পত্রগুলি কীভাবে বিবর্তনের মধ্য দিয়ে কমাগত গদ্য সাহিত্যের বিকাশে উন্নতি লাভ করেছে সেটি জানতে হবে এরপর চলে যাব একক পঁচিশ এরপর চলে যাবো একক পঁচিশ একক পঁচিশে কি রয়েছে মাসিক পত্রিকা মাসিক পত্রিকা সম্পর্কে আপনাদের পড়তে হবে সম্প্রকাশ পত্রিকা এবং বঙ্গদর্শন এবং ভারতী এই চারটি পত্রিকা সম্পর্কে আপনাদের পড়তে হবে তো এই ছিল আপনাদের সিলেবাসটি সিসিবিজি থ্রি অর্থাৎ ফার্স্ট ইয়ারের থার্ড পেপারের সিলেবাসটি এখানে পাঁচটি মডিউলে ভাগ করা ছিল পুরোটি বিস্তারিতভাবে বোঝানো হল এবং পরবর্তী সিসিবিজি ফোর পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং আমাদের নোটস দেয়া চলছে যদি কেউ নোটস নিয়ে থাকেন সেখানে দেখতে পাবেন যে প্রত্যেকটি এককওয়াইজ আমাদের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনুযায়ী সাজানো রয়েছে তো কেউ যদি নোটস নিতে ইচ্ছুক থাকেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং কারোর যদি স্যাম্পেল পেপার কালেক্ট করা হয়ে থাকে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেখানে ওয়েবসাইট থেকে স্যাম্পেল পেপার কালেক্ট করতে পারেন এবং সেখানে আমাদের যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি পছন্দ হলে অবশ্যই নোটস নিতে পারেন এবং নোটস নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার ধন্যবাদ